নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে সকলের জন্য একটি দারুণ সুখবর আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ UGC পক্ষ থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই নোটিশের মধ্যে কি জিনিস জানানো হয়েছে, কবে থেকে তোমাদের কলেজ খোলা হবে বা বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং কিভাবে খোলা হবে, এই প্রত্যেকটা বিষয় এখানে এই নোটিশটার মধ্যে জানানো হয়েছে। এখানে দেখো 5ই নভেম্বর এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, UGC গাইডলাইন্স ফর রিওপেনিং দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অল ওভার ইন্ডিয়ার মধ্যে। UGC-র অন্তর্গত যত কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার জন্য যে অনুমতি এবং যে অনুমতিটা পাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, 17 পাতার একটা লম্বা গাইডলাইন্স UGC-র পক্ষ থেকে এই নোটিশের সাথে প্রকাশ করা হয়েছে। প্রথমেই আমি তোমাদের সকলকে জানাতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড যে লকডাউন চলছে কোভিড-19-এর জন্যে 16ই মার্চ থেকে, সেটা আমাদের স্কুল কলেজ সব কিছু মানে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্পেশালি বন্ধ হয়ে গেছিলো। তারপর দুটো গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে কোভিড-19-এর জন্য, একটা হচ্ছে 29শে এপ্রিল, দ্বিতীয় হচ্ছে 6 জুলাই, মানে পড়াশুনো নিয়ে কবে নতুন করে একাডেমিক সেশন শুরু হবে, কীভাবে পড়াশুনো কমপ্লিট করাবে, এই সব কিছু নিয়ে। এখন যেটা বলা হয়েছে যে তোমাদের সিলেবাস কমপ্লিট করা, নতুন একাডেমিক সেশন শুরু করা, এই সব কিছু নিয়ে যাদের যে অ্যাডমিশন আছে এই প্রত্যেকটা বিষয়কে কমপ্লিট করার জন্যে প্রত্যেকটা স্টেটকে তাদের নিজেদের যে জায়গাতে তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় লোকেট করছে সেই জায়গার উপর নির্ভর করে সেখানকার কি অবস্থা এই সব কিছু যাচাই করার পর তোমাদেরকে কলেজ যে নতুন করে খোলার সেই পারমিশনটা পাওয়া গেছে। এখানে দেখো Annexure 1 গাইডলাইন্স ফর রিওপেনিং দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস পোস্ট লকডাউন। তো এখানে Annexure 1 বা গাইডলাইন্সটা কি, গাইডলাইন্সটা হচ্ছে UGC গাইডলাইন্স যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল 17 পাতার একটা গাইডলাইন্স এখানে দেওয়া হয়েছে, আমি এটাকে একটু এদিকে আনছি। এখানে দেখো UGC-র যে গাইডলাইন্স এখানে দেওয়া হয়েছে এর মধ্যে টোটাল বেশ কিছু পয়েন্ট, আমি টোটাল যে 17 পাতারই আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে বলবো তা না, কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকছে আমি তোমাদের সকলকে বোঝাবার চেষ্টা করছি। প্রথম এখানে দেখো যে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বেসিক ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মিনিমাম 6 ফুটের সামাজিক দূরত্ব, এছাড়া ফেস মাস্ক পরা মানে কভার পরা, ফেস কভার এবং মাস্ক পরা ম্যান্ডেটরি, কিছুক্ষণ পরপরই তাদেরকে হাত ধোয়া সাবান দিয়ে বা স্যানিটাইজ দিয়ে তাদেরকে স্যানিটাইজ করা, এগুলি সবার জন্য করা, মানে বেসিক যেগুলো আমাদের সকলের সুরক্ষার কথা ভেবে বলা হয়েছে। এরপর এখানে আরেকটা বলা হয়েছে, হ্যাঁ, যে সে জায়গাতে মানে থুতু ফেলা বা এই ধরনের নোংরা করা এই জিনিসগুলো করলে তোমাদেরকে শাস্তি দিতে হবে এবং এগুলি শাস্তিযোগ্য। তারপর সেলফ মনিটরিং হেল্প, মানে যদি কোনো স্টুডেন্ট কেউ মানে অসুস্থ হয়ে পড়ে তাদের নিজেদের মধ্যে সেলফ মনিটরিং করা, এই সমস্ত বিষয়। এছাড়া ইনস্টলেশন অ্যান্ড ইউজ আরোগ্য সেতু অ্যাপস কিন্তু সকলকে ব্যবহার করতে হবে, এই কয়েকটা তো বেসিক জিনিস। এরপর যেটা গুরুত্বপূর্ণ, প্রথমে ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে যে কি কি অসুবিধা হতে পারে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে, রিওপেনিং দ্য ক্যাম্পাস ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস সমস্ত কিছু মেনশন করা হয়েছে। দেখো এত কিছু তো আর তোমাদের জেনে রাখবে, তোমাদের জানতে হবে যে কবে থেকে হবে, কবে থেকে কলেজটা বা বিশ্ববিদ্যালয়টা খুলবে, এটা কিন্তু পার্টিকুলার ডেট এখানে বলা হয়নি। জাস্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রত্যেকটা স্টেট, আমরা পশ্চিমবঙ্গে থাকছি, পশ্চিমবঙ্গের মানে শিক্ষা দপ্তর এই স্টেপগুলিকে বা কলেজগুলি এই স্টেপটাকে ফলো করার পর আমাদের যে কলেজ বা বিশ্ববিদ্যালয় সেগুলোকে ওপেন করা যেতে পারে। তাহলে সেই স্টেপটা কী কী, আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আছো তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট একসাথেই যে সবাই কলেজে চলে যাবে এটা কিন্তু না, তোমাদেরকে পার্ট পার্ট করে হবে। UGC গাইডলাইন্সটা বা SOPটাকে ফলো করে হায়ার এডুকেশনের পক্ষ থেকে স্টেট আবার নতুন করে যদি কোনো ডিসিশন নিতে চাই, মানে বিষয়টা বোঝো, যে জায়গাতে তোমার কলেজটা আছে সেই জায়গাটাতে যদি কোভিডের সিচুয়েশনটা খুব খারাপ থাকে তাহলে সেই জায়গাটার জন্য স্পেশাল কিছু কেসেস বা স্পেশাল তোমাদের স্টেপ ওঠাতে হবে, সেটাও কিন্তু মানে যেটা করবে সেটা হচ্ছে সেই মানে বিশ্ববিদ্যালয় এবং তোমাদের স্টেট গভর্নমেন্ট করা হবে। এখানে বিষয়টা যেটা বলে রাখছি, সেফটি কনসার্নের মধ্যে দেওয়া হয়েছে এবং ক্লাসেস কন্ডাক্ট করার ক্ষেত্রে ক্লাসের যে টাইম বা যে ডিউরেশনে তোমাদের বা যে সিলেবাস ওয়াইজ মেনটেন করে হয় সেগুলো কিন্তু সব কিছু চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হওয়ার সাথে বা প্ল্যানিং এখানে কি দেওয়া হয়েছে দেখো, ইনস্টিটিউশনাল প্ল্যানিং, তো প্ল্যানিংয়ের মধ্যে এখানে আছে তোমাদের যে স্যানিটাইজ করা এই সমস্ত কিছু তো বেসিক থিংস, ফ্যাকাল্টি স্টুডেন্ট স্টাফ সবার মধ্যে রেগুলার বেসিসে তাদেরকে থার্মাল স্ক্যানিং করা, তাদেরকে ক্লিন রাখার জন্য, এছাড়া সবাইকে মানে যে ব্রেক দিয়ে দিয়ে ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস মে কনসিডার রিডিউসিং দ্য ক্লাস সাইজ,
তোমাদের যে ক্লাসের যে ডিউরেশনটা সেটাকে কিন্তু রিডিউস করা, অর্থাৎ কমানো হতে পারে, বা কমানোর ক্ষেত্রে এখানে ধ্যান দেওয়ার কথা বলা হয়েছে 50% অ্যাভেলেবিলিটি অফ স্পেস ক্লাসরুম লার্নিং সাইটস আপ টু 50% স্টুডেন্ট মে বি অ্যালোড। 50% স্টুডেন্টকে এখন অ্যালাও করা হবে, মানে যে 100% তোমাদের যে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যালাও করে দেবে এমন না, 50% কে অ্যালাও করাবে। এবং রোটেশন বেসিসে তোমাদের কিছু স্টুডেন্টকে দেখা গেল যে 60 জন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্টকে এক থেকে এতদিনের মধ্যে দেওয়া হলো, সেকেন্ড আরও বাকি 30 জন স্টুডেন্টকে অন্য একটা ডেট দেওয়া হলো। এইভাবে তোমাদেরকে 50-50 রেশিওতে দেওয়া হবে। তারপর টিচিং আওয়ার্স যেটা আছে সেগুলোকে এক্সটেন্ড করা হবে। এক্সটেন্ডটা কীভাবে হবে? অনলাইনে যে এডুকেশন সিস্টেম সেটাকেও এখানে প্রেফার করা হয়েছে। অনলাইনে এডুকেশন সিস্টেম দেওয়ার জন্যে মানে ট্রেন্ড করা হচ্ছে ফ্যাকাল্টি, তাদেরকে ট্রেন্ড করার কথা বলা হচ্ছে, টিচিং স্টাফদের যে ই লার্নিং প্ল্যাটফর্মে কীভাবে তোমাদের অনলাইনে মানে ক্লাসেস নেবে ওনার, তাদের জন্য ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, এই সমস্ত কিছু বলা হয়েছে। এছাড়া তোমাদের যে এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট, যে কলেজের গেট দিয়ে ঢুকবে সেই জায়গাতে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার, ফেস মাস্ক, এই সব কিছু যেন অ্যাভেলেবিলিটি থাকে অল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। যতগুলি বেরোবার রাস্তা এবং ঢোকার রাস্তা থাকবে সেখানে এই প্রত্যেকটা এরিয়াকে মানে এই প্রত্যেকটা জায়গাতে এই মানে সাফিসিয়েন্টভাবে থার্মাল স্ক্যানার থেকে শুরু করে এই প্রত্যেকটা বিষয়ের অ্যারেঞ্জমেন্ট এখানে রাখতে বলা হয়েছে। এর সাথে সাথে যেন ক্রাউডিং মাস্ট বি অ্যাভয়েড, যে কোনো ধরনের ক্রাউড মানে এক জায়গাতে বন্ধুদের সাথে আলোচনা করা এই ধরনের কোনো কিছু, বা এছাড়া কালচারাল প্রোগ্রাম যেগুলো আছে সেই কালচারাল প্রোগ্রাম মিটিং এই মিটিং থেকে, বা তোমাদের যে অনেক সময় হয় কি হল ঘরের মধ্যে একসাথে গিয়ে কলেজের মধ্যে কোনো কিছু কন্ডাক্ট করলো এতদিন পর বন্ধুদের সাথে ইয়ে করছে, এই সব কিছুকে কিন্তু অ্যাভয়েড করার কথা এখানে বলা হয়েছে। তারপর তোমাদের যে ক্লাসরুম অ্যান্ড লার্নিং সাইটস প্রপার স্যানিটাইজ করা, প্রপারভাবে স্যানিটাইজ করতে বলেছে লার্নিং সাইট, সেটা হতে পারে তোমাদের যে ক্লাসে বসছো সেই ক্লাসটাকে, তারপর তোমাদের ল্যাবগুলোকে, ল্যাবরেটরিজ, ক্লাস, বেঞ্চেস, ওয়াশরুম, প্রত্যেকটা হ্যান্ড রেলস, এই প্রত্যেকটা মানে সিঁড়িতে নামার জন্য যে জায়গাগুলো থাকে প্রত্যেকটা জায়গাকে ঠিকভাবে ক্লিন করার কথা। এরপর ইনসাইড ক্যাম্পাস এবং যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টাকে ভালোভাবে দেখার কথা বলা হয়েছে। আর একটা বিষয়, যদি কোনো স্টুডেন্টের বা কোনো স্যারের যদি শরীর অসুস্থ হয়ে থাকে বা ওনার এলাকাতে যদি কোভিডের সংক্রমণ দেখা যায়, তো সেই জায়গাতে তাদেরকে ক্যাম্পাসের মধ্যে এন্ট্রি না নিতে দেওয়ার বা তাদেরকে সেই জায়গা থেকে রেস্ট দেওয়া বা তাদেরকে ছাড় দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। প্রপারভাবে কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয় বা দেখা যায় যে তার শরীরটা ফিট নেই, তাদেরকে এখন আসার অনুমতি না দেওয়া, এই প্রত্যেকটা বিষয়কে ফলো করার জন্যে মানে টোটাল সতর্কতা। আমি তোমাদের সকলকে বলছি, একটা লিঙ্ক দিয়ে দেবো আমি ভিডিওর ডিসক্রিপশনে। দেখো আজকে অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে, আমি প্রায় 1:30 সময় এই ভিডিওটা 6 নভেম্বর বানাচ্ছি। আমি একটা ভিডিও তো বানিয়ে দিয়েছি যেটা হিন্দিতে ছিল, কিন্তু আপলোড হতে অনেকটা সময় নিচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য। এই ভিডিওটা আমি বাংলাতে তোমাদের সকলের সাহায্যের জন্য বানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোনো কিছু বিষয় যদি বুঝতে না পারো তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা এই যে UGC নোটিশটা আছে এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এখানে আমি একটা বিষয় বলে রাখছি তোমাদের, যে এই যে নোটিশটা এটা কিন্তু প্রত্যেকটা কলেজের জন্য অ্যাপ্লিকেবল, মানে সেটা পলিটেকনিক বলো বা জেনারেল কলেজ বলো, প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু এই UGC নোটিশটা অ্যাপ্লিকেবল হবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে বা আমার এই যে প্রচেষ্টাটা প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কাছে তুলে দেওয়া, এই প্রচেষ্টাটাও যদি তোমাকে সাধুবাদ জানাও তোমরা, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে সাপোর্ট করবে, আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। ধন্যবাদ।